দেশে আবারও বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটারে ৭ টাকা বৃদ্ধি করে ১৯২ টাকা করা হয়েছে। আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এর আগে ডলারের মূল্য বৃদ্ধির কারণ দেখিয়ে সয়াবিন তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল ভোজ্য তেল মিল মালিকদের সংগঠনটি। প্রস্তাবে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৮০ টাকা, এক লিটারের বোতল ২০৫ টাকা এবং ৫ লিটারের বোতল ৯৬০ টাকা করার কথা বলা হয়েছে। দর্শক, সয়াবিন তেলের মূল্য বৃদ্ধিতে বাজারে কি প্রতিক্রিয়া জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি সহকর্মী মিজানুর রহমানের কাছে। মিজান, বোতলজাত সয়াবিনের মূল্য বৃদ্ধিতে বাজারে কি ধরনের প্রভাব পড়েছে? উপমা, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর কারওয়ান বাজারের যে পাইকারি বাজার, সেই বাজারে অবস্থান করছি। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যে আপনারা জানেন যে সয়াবিন তেল, বোতলজাত সয়াবিন তেলের মূল্য কিন্তু ৭ টাকা বাড়িয়ে ১৯২ টাকা প্রতি লিটার নির্ধারণ করা হয়েছে। তো এর প্রভাব কিন্তু বাজারে আমরা এসে যেটা দেখতে পেয়েছি, আমরা এখানকার বাজারে আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, বিক্রেতারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আপাতত সরকারিভাবে তেলের মূল্য বৃদ্ধি করা, ৭ টাকা লিটার প্রতি বৃদ্ধি করা হলেও দোকানদাররা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তাদের কাছে যেহেতু পূর্বের মূল্যে অর্থাৎ ৭ টাকা কম মূল্যে তেল তাদের স্টকে রয়েছে, তো তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের স্টকে সেই পুরনো মূল্যের তেল থাকবে ততদিন পর্যন্ত তারা এই পুরনো মূল্যেই তেল বিক্রি করবেন। এরপরে যখন নতুন মূল্যের তেল যখন বাজারে আসবে তখন তারা নতুন মূল্যে বিক্রি করা শুরু করবেন। এছাড়া খোলা বাজারের যে খোলা সয়াবিন তেল এখানে বিক্রি হচ্ছে, এটা পূর্বের যে মূল্য ছিল অর্থাৎ ১৭৫ টাকা মূল্যেই কিন্তু এখন পর্যন্ত খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে। তবে আমরা দোকানদারদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, দোকানদাররা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে, তো এর প্রভাব খোলা যেই তেল রয়েছে তার বাজারেও পড়বে এবং তারাও হয়তো বা বর্তমান যে মূল্য রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে এই মূল্যে হয়তো তেল বিক্রি করা তাদের পক্ষে সম্ভব হবে না। এছাড়া আমরা এখানে যারা ভোক্তা রয়েছেন বাজারে, আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে যেটি জানিয়েছেন যে বিশ্ববাজারে যখন তেলের মূল্য স্থিতিশীল পর্যায়ে রয়েছে তখন আমাদের দেশে তেলের দাম বাড়ানো হয়েছে, তো এটি নিয়ে ভোক্তাদের ভিতরে কিন্তু এক ধরনের অসন্তোষ বিরাজ করছে। তো এখন পর্যন্ত রাজধানীর কারওয়ান বাজারে তেলের যে বাজার রয়েছে সেই বাজার থেকে এটুকুই ছিল আমার কাছে সর্বশেষ। উপমা, মিজান, আপনাকে ধন্যবাদ।